হে গাইস, আমি এখন আমার গার্ডেনে সবজি তুলতে আসছি। মূলত শিম, নিজের হাতে লাগানো শিম গাছ আমি অলরেডি কিছু তুলেছি। এ হচ্ছে আমার খুব সুন্দর কোনো ধরনের, মূলত এই গাছ লাগানোর উদ্দেশ্য হচ্ছে কোনো ধরনের কীটনাশক না ইউজ করে স্বাস্থ্যসম্মত উপায়ে সবজি খাওয়ার উদ্দেশ্যেই আমার এই গার্ডেনিং। তো আমি আজকে সবজি তুলছি, আপনারা দেখতে থাকুন। এখানে একটা সবজি আছে, সবজিগুলো খুবই স্বাস্থ্যসম্মত। প্রথম দিকে একটু পোকা লেগেছিল, প্রাকৃতিক উপায়ে কিছু প্রতিরোধের ব্যবস্থার চেষ্টা করেছি, ওই সময় হয়নি। এখন শীত চলে আসছে, পোকাগুলো নাই। এই শিমটা আমি উঠাবো। তো এটা আমার সিমের ডাল, ডালের অবস্থা খুবই খারাপ। ফ্যামিলি যে কয়জন মানুষ আছে তো খুব সমস্যা হয় না, আমার এই সিমের বাগান থেকে সিমের সরবরাহ হয়ে যায়। প্রত্যেক সপ্তাহে আমি একবার করে সিম তুলতে পারি। আমি যখন থেকে এই সিম খাচ্ছি, তখন এই সিমের দাম ছিল 170-180 টাকা কেজি, তো তখন থেকে আমি সিম খেয়ে যাচ্ছি, স্টিল আমি সিম পাচ্ছি। দেখুন সিমের সাইজ গুলো, আমি এখান থেকে সব ধরনের সিম তুলছি না, যেগুলো একটু বয়স্ক পানাসে ভর্তা করে খাবো, বেশি হইলে সেক্ষেত্রে রান্না করতে হবে। তো এই সাইজের সিমগুলা খেতে, ভর্তা খেতে ভালো লাগে, সেগুলো একটু পরিপক্ক হয়ে যায়। এছাড়াও আমার বাগানে পেঁপে আছে, কলা আছে, মরিচ গাছ আছে। তো বিক্রি করার দরকার নাই, নিজে উৎপাদন করে নিজে খাবো, এবং সেটা আপনার কীটনাশক ছাড়াই যদি খেতে পারি সেটাই বেটার, এবং আমি সেটার চেষ্টাই করে যাচ্ছি। দেখুন প্রচুর ফুল,
ট্রাক্টর ঢোকাতে কতগুলো সিম ধরে আছে দেখ, সিমের স্বাস্থ্যগুলো দেখুন কত সুন্দর। চার পাঁচ মিনিটের ভিতরে সব ধরনের সিম তুলি নাই, শুধুমাত্র পরিপক্ক সিমগুলাই তুলেছি। তো আমি এখন আপনাদেরকে দেখাবো এত ছোট্ট একটা তালে কীভাবে এত সিম তুললাম। এরপর প্রচুর বেয়ারিং আছে গাইস, এই আমার এই সবজি বাগানের পাশেই একটা দোকান আছে, আমি এই দোকানে আমার সিমগুলো তুলে এখানে রাখছি। তো দেখুন এই চার পাঁচ মিনিটে আমি বেছে বেছে এই সিমগুলো তুলছি। সিমগুলার কালার দেখুন, এবং এইটুকু বলতে পারি কোনো ধরনের কীটনাশক নাই। কীটনাশক নাই বলতে, এক দেড় মাস আগে যখন গান্ধী পোকার আক্রমণ ছিল তখন একবার দুইবার নর্মাল কীটনাশক সেটা প্রাকৃতিক উপায়ে দিয়েছিলাম, এখন কিছুই দিচ্ছি না। বাট আপনি আমার সিমের চেহারাগুলো দেখুন, কীটনাশক ফ্রি সিম। এবং আমি এখন এই সিমগুলো তুললাম চার পাঁচ মিনিটের ভিতর বেছে বেছে, এই হচ্ছে আমার অবস্থা। তো সবাইকে বলবো যে আপনারা অর্গানিক পদ্ধতিতে চাষ করুন, সবজি চাষ করুন এবং নিজে নিজে খান, অবশ্যই ভালো লাগবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হ্যাপিনেস কাজ করবে, সেটা হচ্ছে নিজে বাগান করবেন এবং নিজে হাতে তুলবেন, যেটা আমি নিজে ফিল করি। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং।